Hello viewers, welcome to our Aryabhatta classes. Aryabhatta classes e ami Bappa Devnath aajke reasoning er titiyo class e apnader tribhuj counting niye eshechi abaro ei tribhuj counting er last class e ami koyekta tribhuj counting koriyechhilam ekhane aro koyekta ache egula aajke amra korbo to tar age আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটিতে লাইক করে নিন পরবর্তীতে আপনারা লাইক করতে ভুলে যান এবং ভালো লাগলে পরবর্তীতে কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আসন্ন গ্রেড 3 এবং গ্রেড 4 তথা আসাম পুলিশ মানে আসামে যত চাকরি আসছে সবকিছুর জন্য আমরা আপনাদের জন্য ক্লাস নিয়ে আসছি আর পরবর্তীতে আমরা এসএসসি জিডি ওইগুলার ক্লাস করব তো আমাদের সাথে থাকবেন আজকে আমি যেটা করছি এই যে একটা চিত্র দেখতে কিন্তু ভয় লাগছে ভয় পাওয়ার কিছু নেই এটা একদম সহজ এটার মধ্যে এটা ত্রিভুজ আছে সবাই গুনতে পারবে যেমন আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি এই যে একটা চতুর্ভুজ চতুর্ভুজের মধ্যে যদি ত্রিভুজ থাকে যেমন 1 2 3 4 চারটা আছে ওটা ডাবল করতে হবে চারের ডাবল কত 8 প্লাস এরকম এটার মধ্যে থাকবে 8টা এটার মধ্যে 8টা এটার মধ্যে 8টা মানে টোটাল কতটা হবে 32টা 32 এবারে এই যে একটা আছে ঠিক ওইভাবে ওই আরেকটা ঢেউ আছে ওই আরেকটা মানে কয়েকটা ঢেউ উঠলো কয়টা ঢেউ উঠলো এখানে এই একটা ওই একটা দুইটা ওই একটা তিনটা মানে এখানে তিনটা ত্রিভুজ তারপর ওই নিচের দিকে ওই আর একটা দুইটা ওই আর একটা তিনটা হ্যাঁ তো নিচের দিকে তিনটা উপরের দিকে তিনটা টোটাল হলো 6টা মানে ওই পুরা বাক্সটার ভিতর ওই পুরা চতুর্ভুজটার ভিতর আছে 32 আর 6 38 ত্রিভুজ এখানে কি এখানে এটার ভিতর আমরা জানি কয়েকবার পেয়েছি এটার ভিতর তিনটা ত্রিভুজ নিচে আরো তিনটা ত্রিভুজ 3 3 6 টোটাল হলো 44 দিস ইজ ভেরি ইজি তারপরেরটাতে আমরা যাই এই যে আমাদের চিত্র আছে এটাতে দেখো এই যে একটা চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের মধ্যে কয়টা আছে আমাদের এখানে 1 2 3 4 চারের ডাবল কত 8 ঠিক আছে তারপরে ঠিক তদ্রূপ এটার ভিতরও আরো কয়টা থাকবে এটার ভিতর 8টা আছে তাই ওটার ভিতরও ঠিক একইভাবে 8টা থাকবে 8 আর 16 তারপর ওই যে একটা নিচের দিকে ঢেউ উঠলো ওই আর একটা ঢেউ উঠলো ওই দুইটা ঢেউয়ের মতো হয়েছে ওই দুইটা মিলে আরো দুইটা প্লাস হলো তারপর ওই যে এটার ভিতর আমরা বারবার পেয়ে আসছি এটার ভিতর কয়টা ত্রিভুজ 1 2 2 আর কে 3 ঠিক নিচে এরকম তিনটা প্লাস এটার মধ্যে কয়টা দেখো এই যে ওই উপরের আর ওই নিচেরটা মিলিয়ে ওই যে একটা ঠিক ডান দিকে এরকম আরো একটা দুইটা প্লাস এই যে নিচের দিকে ওই ওই বড় একটা ওই উপরে যেরকম ছিল ওই যে ত্রিভুজটা ঠিক নিচে ওই রকম ওই একটা ত্রিভুজ ডান দিকে আরো একটা ত্রিভুজ দুইটা তো টোটাল কয়টা হলো 8 8 16 16 2 18 18 আর 6 24 24 2 26 26 আর 2 28 28 আশা করি বুঝতে পারছেন যে যদি কোনো সমস্যা হয় যেখানে সমস্যা হবে ভিডিও আপনারা একটু ব্যাক করে আবার ভালো করে দেখতে পারেন আশা করি বুঝে যাবেন প্র্যাকটিস করতে হবে এগুলা বেশ বারবার যত নতুন যেখানেই পাবেন এরকম কোয়েশ্চন আপনারা প্র্যাকটিস করবেন কমেন্ট বক্সে দিতে পারেন যদি কোনোটা সলভ করতে পারছেন না এরকম যদি কোনো চিত্র পেয়ে যান কমেন্ট বক্সে দিতে পারেন আমি কমেন্ট বক্সে আনসার দেব তো এবারে এই যে এটা একটা নতুন নিয়ম এসেছে ওই দুইটা কিভাবে করব দেখুন এই স্টারের মতো যখন থাকবে এই একটা ত্রিভুজ ওটা ওই আর একটা ত্রিভুজ ওই দুইটা ত্রিভুজ মিলে স্টারের মতো হয়েছে
তখন স্টারের মধ্যে থাকবে, তখন ওই যে 1 2 3 4 5 6 টোটাল কয়টা আছে? 6টা। আর ওই যে বড় একটা, আর ওই বড় আর একটা, 2টা। তো 6 আর 2 কত হলো? 8। যখনই স্টার থাকবে, স্টার দেখলেই আপনারা বুঝে নেবেন এটার মধ্যে 8টা ত্রিভুজ আছে। তো দেখে দেখা যাক পরেরটা। এই যে নিচে যে ত্রিভুজ যেটা দেওয়া আছে, এটা এরকম স্টার আছে। হ্যাঁ, তো এই স্টারের মধ্যে আমরা জানি কয়টা ত্রিভুজ থাকে? 8টা। তো এই পেলাম আমরা 8টা। আর এই যে আরো একটা ত্রিভুজ আঁকা হয়েছে, 9টা। তারপর ওই যে আরো একটা, ওই আরো একটা, মোট আরো 3টা বেড়ে গেল। তো 8 আর 3 কত হলো? 11। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এপিজে আব্দুল কালাম উনি একটা কথা বলেছেন যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা দিনের বেলা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো সেটা যা পূরণের প্রত্যাশা আমাদেরকে রাতে ঘুমাতে দেয় না। তো আপনাদের যদি এই চাকরি পাওয়ার স্বপ্ন থাকে, তাহলে পরিশ্রম করতে হবে, এভাবে অনেক পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। আর আমি আপনাদের সাথে আছি, ম্যাথস এবং রিজনিংয়ের প্রত্যেকটি ক্লাস আপনারা পাবেন, আমি একটা একটা করে ছোট ছোট করে ভিডিওতে সব বুঝিয়ে দেব। সিলেবাসের একটাও টপিক আমি ছাড়বো না, শুধু আমাদের সাথে থাকবেন। দেখা যাক পরের চিত্রটিতে কী আসে। তো এই যে চারটা চিত্র আছে, ওই চারটা চিত্রতে কয়টা ত্রিভুজ আছে দেখো? প্রথম আমরা এইটাতে কাউন্ট করে নেই, এটাতে কয়টা ত্রিভুজ আছে? এই যে চিত্র, এটাতে আমরা ভালো করে দেখবে, এখানে কিন্তু 1টা 2টা, এই 1টা 3টা, এই 1টা 4টা, ওই 1টা 5টা, ওই 1টা 6টা, ওই 1টা 7টা, ওই 1টা 8টা, ওই 1টা 9টা, ওই 1টা 10টা। টোটাল কয়টা হলো? 10টা। মানে এখানে আনসার শেষ নাকি? আরও আছে। হ্যাঁ, নিশ্চয়ই আরও ত্রিভুজ এখানে আছে। তো এখানে আর কি কি ত্রিভুজ আছে একবার ভালো করে দেখবে। কিন্তু ওই যে একটা ত্রিভুজ দেখতে পেরেছ? ঠিক এই দেখো, ওই আরো একটা ত্রিভুজ, ওই 2টা মিলে কয়টা? ওই আরো 2টা মিলে 12টা হলো। হ্যাঁ, এবার দেখো ওই আর একটা ত্রিভুজ। হ্যাঁ, আর ওই আরো একটা ত্রিভুজ, যেখানে অসুবিধা হয় ব্যাক করতে পারো, ব্যাক করে আবার দেখতে পারো কোনটা আমি ড্র করেছি। প্রথমে ওইটা ড্র করেছি, হ্যাঁ, তারপর আরেকটা দেখালাম, ওই যে একটা, হ্যাঁ, হলো 2টা। তারপর ওই একটা দেখালাম, 3টা। তারপর ওই আরো একটা দেখালাম, 4টা। 10 2 12 আর 4 16। আর কোনো ত্রিভুজ এখানে আছে কি? হ্যাঁ, আরও 2টা ত্রিভুজ আছে। হ্যাঁ, বুধ 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10টা। তারপর আমরা ওই পেলাম 10টা, পরে ওই একটা পেলাম, আর ওই একটা পেলাম 2টা। হ্যাঁ, এরপরে আমরা ওই একটা পেলাম, আর ওই আর একটা, আরও 2টা, এখানে 4 9, এখানে 2 হবে, প্লাস আরও ত্রিভুজ আছে কিন্তু আমাদের কাছে। হ্যাঁ, দেখানো যাক, ওই যে একটা বড় ত্রিভুজ, হ্যাঁ, ঠিক ওইভাবে আরও একটা বড় ত্রিভুজ আছে, ওই যে ওই আরও একটা বড় ত্রিভুজ, আরও 2 প্লাস হলো, ওই টোটাল হলো 16। মানে এখানে 16টা ত্রিভুজ আছে। এবার দেখো এটার মধ্যে, এটা আমরা জানি এই যে চতুর্ভুজের ভিতর কয়টা আছে? 1 2 3 4 4 2 গুণা 8, মানে এটার মধ্যে 8টা প্লাস, তাহলে এটার মধ্যে আরও 4 2 গুণা 8 8 8 16। এবার দেখো ওই একটা ত্রিভুজ, আর ওই আর একটা ত্রিভুজ, প্লাস আরও 2, 8 8 16 16 আর 2 18। হ্যাঁ, এবারে এই একটা ত্রিভুজ, ওই আরও একটা ত্রিভুজ, 2টা প্লাস, এখানে ওই একটা ত্রিভুজ, ওই আর একটা ত্রিভুজ, 2টা। আর কিন্তু কোনো ত্রিভুজ নেই,
আরেকটা ত্রিভুজ আছে, হ্যাঁ না এটা এটা কিন্তু এক্স্যাক্টলি যদি এরকম হতো, এরকম যদি হতো, ওই রকম যদি হতো তাহলে ওই আরো একটা ত্রিভুজ কাউন্ট করা যেত, এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে ওই রকম। তো এটা আর এটা এটা মিলিয়ে কিন্তু ত্রিভুজ হচ্ছে না, মানে এখানে টোটাল 22 হয়ে আছে, 8 8 16 2 18, 18 2 20 20 আরো 2 22, এটার মধ্যে 22 ত্রিভুজ আছে। অনেকে অনেক সময় ভুল করতে পারো, ওই ওই দুইটা মিলে আরো একটা ত্রিভুজ কাউন্ট করবে, এটা কিন্তু কাউন্ট হবে না। ওইটা যদি এইরকম হতো তাহলে কাউন্ট হতো, এটা কিন্তু এরকম নয়, তাই এখানে আর কোনো ত্রিভুজ হবে না। এবার এইটাতে দেখো, দেখতে অনেক জটিল মনে হচ্ছে, বৃত্তর মধ্যে কয়েকটা কি 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 দিয়েছে, তা একদম সহজ। এই দেখো এই একটা কি আছে, চতুর্ভুজ, ওই চতুর্ভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আছে, 1 2 3 4, 4 এর ডবল হলো 8, প্লাস এই যে নিচে দেখো 1 2 3 4, 4 এর ডবল হলো 8, 8 8 16, আর এখানে কোনো ত্রিভুজ নেই। অনেকে ওইটাকে ত্রিভুজ ভেবে নে, হ্যাঁ আমরা অফলাইন ক্লাস করি তো, অফলাইন ক্লাসে দেখা যায় ওই ওই রকম আর একটা ত্রিভুজ অনেকে ধরে নে, তো এটা কিন্তু ত্রিভুজ হয় না। আপনাদের মধ্যে যদি অফলাইন ক্লাস করার ইচ্ছা থাকে, আমাদের আনিপুর আর্যভট্ট কোচিং সেন্টার, ওইখানে আমাদের অফলাইন ক্লাস চলে, সেটাতেও আমাদের ভিউয়ার্সের মধ্যে যদি লোকাল কেউ থাকে যোগাযোগ করতে পারো। এবার এই যে একটা ত্রিভুজ আছে, ওই ত্রিভুজের মধ্যে কতটা ত্রিভুজ আছে, এটাও একদম সহজ। আমরা ফার্স্ট যে ত্রিভুজের ট্রিক পেয়েছিলাম, ওই রকম যদি ত্রিভুজ থাকে আর ত্রিভুজের মধ্যে ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি রেখা টানা হয়, তাহলে ওই যে 1 2 3 4 আমরা দিলাম, হ্যাঁ তো কি হবে, 4 3 7 7 2 9 9 আর কে 10, মানে ওটার মধ্যে 10টা, ওই দিকে 10টা, তো ঠিক ডান দিকেও তদ্রূপ আছে। তো বাম দিকে যদি 10টা হয়, ডান দিকেও আরও 10টা হবে, 10 আর 10 মিলে কত, 20, তো এটার মধ্যে টোটাল আছে 20টা ত্রিভুজ। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ত্রিভুজ কাউন্টিংয়ের ক্লাসে আমি এতটুকুই পড়লাম, পরবর্তী রিজনিংয়ের ক্লাস পাবেন আপনারা আমাদের নাম্বার সিরিজ, আমি নাম্বার সিরিজ শুরু করব পরবর্তীতে, এক এক করে আমি ক্যালেন্ডার ক্লক সবগুলো যত অ্যালফাবেট সিরিজ আছে সবগুলো আমি করাবো। তো ত্রিভুজ কাউন্টিং এতটুকু, কোনো অন্য কোনো এক ভিডিওতে আমি স্কোয়ার কাউন্টিং, রেক্ট্যাঙ্গুল কাউন্টিং এগুলোও আপনাদেরকে দেখাবো, ওইগুলোও আমরা নিয়ে আসবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো, যারাই ভিডিওগুলো দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে আমাদের ভিডিও আপনারা টপে পেয়ে যান। ধন্যবাদ।